হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে নতুন একটি দৃশ্য নিয়ে আসলাম। এই আপনারা যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ফলগুলো, এগুলো বন্য টিয়া পাখি খায়। এই গাছগুলো আপনারা চাইলে এগুলো নিজে নিজে হয়, আশা করি আপনারা চাইলে পেতে পারেন। এগুলা এগুলো বন্য টিয়া পাখি খায়। আপনারা যদি বনের থেকে বন্য টিয়া পাখি ধরে আনেন, দেখবেন সাধারণত এই ফলটা বেশি খাবে। এই ফলটা সাধারণত বন্য টিয়া পাখিরাই বেশি খায়, অন্য কোনো ফল খুব ভালো করে খায় না বন্য টিয়া পাখিরা। যদি আপনারা বনের থেকে ধরে আনেন, মনে করেন বনে এটা পাখি উড়তেছিল, আপনারা ধরে এনেছেন, অন্য টিয়া পাখিরা এই ফলগুলো ভালো করে খেতে চায় না। অন্য টিয়া পাখিরা সাধারণত খায় না, কিন্তু বন্য টিয়া পাখিরা খুব ভালো করে খায়। আর এই বন্য টিয়া পাখিরা অন্য ফল ভালো এত খায় না, কিন্তু এই ফলটি একটু ভালো খায়। আমার টিয়া পাখি বনের থেকে একটা আনলো, বনের থেকে ধরে এনেছি আর কি। এটা আমার পাখি খেতে রোজ প্রতিদিন দেই, আর এটা প্রতিদিন খায়, প্রতিদিনই দেই, এটা প্রতিদিন খুব ভালো করে খায়। এই যে এই দেখতে পাচ্ছেন এই গাছটি আমার টবে, একটি ছোট্ট একটি টবে রোপণ করেছি। এই গাছটি তিন থেকে চার মাসের মতন দরকার হয় এটা সম্পূর্ণ বড় হওয়ার জন্য। আর 3 থেকে 4 মাসের মধ্যে এগুলা এরকম ফলও দিয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার গাছটি খুব সুন্দর ফলও দিয়েছে। আর এই গাছটি আমরা রোপণ করেছি টবে, এবং আপনারা চাইলে টবে আপনারাও রোপণ করতে পারেন গাইস। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে প্রথমেই চলে যায়। থ্যাংক ইউ।